আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সকালবেলা হচ্ছে সিপাতকে নিয়ে একটু বাইরে এসেছি। তো আজকে দিনটা আছে তেমন বেশি একটা ভালো যায়নি। সামনে যেহেতু ঈদ, ঈদ মানে হচ্ছে খুশি, আনন্দ, আরও অনেক কিছু। তো কখনো সকনো আমার জীবনে ঈদ মানে হচ্ছে কখনো আনন্দ হয় না। ঈদ মানে হচ্ছে একটা টেনশন, আলাদা রকম একটা অশান্তি কাজ করে। তো সেই পার্সোনাল কথাগুলো পার্সোনালি থাক। তো যতটুকু মনে হচ্ছে মানতেছিল না বলে কথাগুলো একটু বললাম। তো সবাই পাশে থেকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে একটু বড় করার জন্য। তো তারপর হচ্ছে কি আর করা, ঘরে চলে আসলাম। দিনটা তেমন ভালোই কাটেনি। ব্লগটা হচ্ছে শুরু করেছিলাম সকালেও, যদিও সব অংশটি হচ্ছে রাতের বেলা করা। এরপর হচ্ছে ঘরে যাওয়ার পরে আর কন্টিনিউ করিনি। তো মাগরিবের আজানের সাথে সাথে হচ্ছে খুব করে বৃষ্টি হয়ে গেল, অনেক শান্তি লাগতেছে। একেবারে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে চারপাশ, খুবই প্রশান্তির একটা সময় কাটতেছে। তো রান্না করার তো আগে থেকে কেটে কুটে রেখেছিলাম। তো বিদ্যুৎ আসলো, বেশ অনেকক্ষণ বৃষ্টি হয়ে গিয়ে থেমে গেছে। তো আমি হচ্ছে রান্নাটা ঝটপট করে নিব। এখন হচ্ছে আমি তেমন কিছুই রান্না করব না, শুধুমাত্র হচ্ছে করলার আলু দিয়ে মাছ দিয়ে সবজি তরকারি রান্না করব। তো ঝটপট হচ্ছে রান্নাটা করে নিই। তেলের ভিতর হচ্ছে সমস্ত মশলা দিয়ে দিলাম, তারপর দিলাম হচ্ছে হলুদ আর লবণ আর সব কিছু মিক্সড করে। এখন হচ্ছে প্রথমে মাছটা কষিয়ে নিব। এরপর হচ্ছে মাছটা কষিয়ে নেওয়ার জন্য মাছগুলো দিয়ে দিলাম। তো তেমন কোনো কিছু রান্না করব না, শুধু তরকারিটা রান্না করব আর হচ্ছে দুধ জাল দিব। তো আম দিয়ে হচ্ছে দুধ খাওয়াবে রাতে, হচ্ছে এটাই এনাফ। তো আজকে মনে হচ্ছে বেশ ভালোই হলো, রাতে ঘুমটা বেশ ভালোই হবে। গতকালকে রাতে একটুও ঘুম আসেনি, প্রচণ্ড গরমের জন্য তো ভীষণ অশান্তি হয়েছে। তো হচ্ছে কষা দিয়ে দিই। এখন হচ্ছে গতকালকে যে কাঠের র্যাকটা নিয়ে আসছিলাম বেশ ভালো পছন্দ হয়েছে, অনেক জিনিসপত্র রাখা যাচ্ছে। আগে ছিল এইটা, তো এটাই হচ্ছে হচ্ছিল না, অনেক থালাবাটি নিচে রাখতে হচ্ছিলো, এই জন্য এটা কিনলাম। আর সিবাদ বাবুর হাত থেকে একটু বাঁচবে, যদিও হচ্ছে এলোমেলো করবে, এখান থেকে নিয়েও জানি, তারপরে একটু গোছানো তো থাকবে, সেই জন্য হলো কেনা। তো মাছটা হচ্ছে কষানো হয়ে গেছে, এখন মাছটা তুলে রেখে আর এখন হচ্ছে এটা সুন্দর করে পানি দিয়ে কষিয়ে নিব। তো করলা রান্না করাটা হচ্ছে একটু জোরে জাল দিতে হয়, বেশি পরিমাণ পানি দিয়ে কষাতে হয়। করলা হচ্ছে ঢেকে রান্না করলে তিতা হয়ে যায়, আর আস্তে রান্না করলেও তিতা হয়ে যায়। তো করলাটা রান্না করতে দিয়ে আমি হচ্ছে অনেকদিন চা খাওয়ার, হচ্ছে চা তো খাওয়াই হয় না, ভাবলাম যে বৃষ্টি হয়েছে তো এখন একটু চা খাই, চায়ের নেশা লাগছে। তো আমি হচ্ছে পানি দিয়ে চা পানি গরম করলাম আর চিনি দিয়ে দিলাম। তো ভাবতেছি চা যতক্ষণ খাবো লেবু আছে, একটু লেবু চা করেই খাই। তো সংসার করতে গেলে হচ্ছে অনেক কিছু হিসাব করতে হয়, সংসার একটা আজব জিনিস, আমরা এমন মায়ায় পড়ে যাই সংসারের তা বলার মতো নাই। তারপরে কিন্তু কখনো সকনো মেয়েদের হচ্ছে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া অনেক বড় একটা ব্যাপার। সম্প্রতি হচ্ছে মানুষের জীবনে আসলে কি বলবো, চা খেতে খেতে হচ্ছে আমি কারেন্ট বিলটা একটু হিসাব করে নিচ্ছিলাম, কারেন্ট বিল দিতে যাব আজকে হচ্ছে লাস্ট ডেট, বাড়ির আন্টির কাছে দিতে যাব। তো আর একটু হিসাব করে নিচ্ছিলাম, আজ এবার হচ্ছে আমাদের সম্পূর্ণ 100 ইউনিট বিল হয়েছে, মানে উঠেছে। তো 700 টাকা সাথে হচ্ছে 40 টাকা এক্সট্রা পানির বিল, তো এটাই হচ্ছে এখন দিতে যাব। তো রান্নাটা শেষ করে হচ্ছে যাব দিতে যাব। তো এটা হচ্ছে চা খেতে খেতে একটু হিসাব করে পাশে রেখে দিলাম, আর এখন চাটা শেষ করি। তো এদিকে হচ্ছে আমার করলাটা হচ্ছে ভালো করে কষানো হয়ে গেছে, এখন এখানে আমি ঝোল অ্যাড করে মাছ দিয়ে দিব, তাহলে হচ্ছে রান্না কমপ্লিট। আর সিপাত বাবুকে হচ্ছে বাইরে নিব, ওকে হচ্ছে প্রতিবেশীদের ঘরে দিয়ে আসলাম হচ্ছে খেলা করার জন্য, ও এখানে একটু থাক, আমি হচ্ছে বাইরে আনতে কে হচ্ছে বিলটা দিয়ে আসি, ওকে এখন আর উপরে নিয়ে যাব না, বাইরে নিব না, দ্রুত করে দিয়ে শেষ করে। তো ঝোলের পানিটা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম মাছ, একটু জাল উঠে রান্নাটা করে নিলে হচ্ছে আমার শেষ। তো ভিডিওটি হচ্ছে আর বেশি বড় করব না, এই পর্যন্ত শেষ করব। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্লিজ একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমার খুব বেশি প্রয়োজন। তো
লাস্টের দিকে হচ্ছে দুধটাও ভিজিয়ে রেখে যাই, ঝটপট করে করতেছিলাম হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় হচ্ছে বিদায় নিয়ে নিচ্ছি আমি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।